আবারও গসিপের পর গসিপ তৈরি করছেন শরীফুল রাজ। প্রথমত পরিমনির সাথে তার ডিভোর্স হয়ে যাওয়া বিষয়টিকে কেন্দ্র করে, দ্বিতীয়ত তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগে যেভাবে বেশ অ্যাকশন হিরোর মতো মারামারি করেছেন সবার সাথে, এবং তৃতীয় যে কারণে আবারও তিনি গসিপে চলে এসেছেন সেই কারণটি অবশ্য ভালো, কারণ উনি জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন একটি চলচ্চিত্রে। চলচ্চিত্রটির নাম দেয়ালের দেশ, যেটার ডিরেকশনে আছেন মিশুক মণি, এবং এতে উনি জুটি বাঁধতে যাচ্ছেন কার সাথে জানেন? আমাদের খুবই প্রিয় বুবলির সাথে। এবং এটা নিয়ে তার একটা প্রেস কনফারেন্স করেছেন, ফার্স্ট লুক শেয়ার করেছেন, এবং ফার্স্ট লুকের, যদিও ফার্স্ট লুক নিয়ে নেটিজেনদের মাঝে একটুখানি গসিপ চলাফেরা করছে যে এটা সম্ভবত কোনো একটা মুভির তারা নাম নিয়েছেন, যে সেই মুভি থেকে ইন্সপায়ার্ড কিনা। আমি অবশ্য ইন্সপায়ার্ড শব্দটা ভালো একটা শব্দ ব্যবহার করলাম, তারা সরাসরি নকলই বোঝেন, কিন্তু আসলে চলচ্চিত্র রিলিজ পেলেই বোঝা যাবে। কিন্তু যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রেস রিলিজে বুবলিকে দেখা গেছে উচ্ছ্বসিত হয়ে শরীফুল রাজের প্রশংসা করতে, এবং শরীফুল রাজকেও দেখা গেছে বুবলির উচ্ছ্বসিত প্রশংসা করতে, এবং আমরা দুজনেরই প্রশংসা করি বিশেষ করে তাদের অভিনয়ের। হ্যাঁ, বুবলির যদিও সৌন্দর্য দিয়েও কিন্তু উনি অনেক মানুষের হৃদয় হরণ করে ফেলেছেন, তার মাঝে আমিও আছি, কিন্তু অভিনয় দিয়েও তিনি তার পক্ষে যে দুর্দান্ত কিছু কাজ করা সম্ভব সেটার প্রমাণ কিন্তু প্রহেলিকা। এবং যত দিন যাবে তত তিনি যে অনেক ভালো অ্যাক্টিং করবেন, ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করবেন, এটা কিন্তু এখন খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে। তো দুজন ভালো পারফর্মার যখন একসাথে কাজ করবেন তখন সেটা যে আসলেই ভালো হবে সেটা কিন্তু ভাবাই যায়। এখন বাকিটা ডিরেক্টরের হাতে, যে ডিরেক্টর আসলে কিভাবে এই চলচ্চিত্রটাকে সুন্দর করে তৈরি করে আমাদের সামনে পরিবেশন করবেন। তবে একটা ব্যাপার নিয়ে আমি একটু চিন্তিত, খেলা হবে না আমি আরেকটা চলচ্চিত্রে একসাথে অভিনয় করতে যাচ্ছেন পরিমনি এবং বুবলি, তো সেই মুভিতে তারা যে জুটি বাঁধছেন সেখানে শরীফুল রাজের সাথে আপকামিং এই মুভি দেয়ালের দেশ নিয়ে কোনো রকম না নেগেটিভিটি তৈরি হয় এই দুজন দুর্দান্ত অ্যাক্ট্রেস যারা আছেন তাদের মাঝে, বুবলি এবং পরিমনি। আবার পরিমনি শাকিব খানের সাথে জড়িত, যার নাম অপু বিশ্বাস, তার আবার ক্লোজ ফ্রেন্ডও বটে। বেশ একটা জমজমাট গসিপের আবহাওয়ায় যে আমরা সবাই থাকবো সেটা বোঝা যাচ্ছে। তবে আবহাওয়া থেকে মনে পড়লো, দেখুন পৃথিবীর অবস্থা এখন খুব খারাপ, খুবই খারাপ। আপনারা আবহাওয়া দেখে বুঝতে পারছেন, আপনারা রোগবালাইয়ের প্রকোপ বেড়ে গেছে সেটা দেখে বুঝতে পারছেন, আপনারা বারবার ঘন ঘন ভূমিকম্প হওয়া থেকে বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন আমাদের আসলে সাবধান হওয়ার সময়, আমরা এখনই যদি সাবধান না হই, আমি জানি না, আমার কাছে এখনই মনে হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছে, হয়তো এখন আমাদের প্রস্তুতি নেওয়ার সময় ডুমস ডের জন্য। এখন আসলে সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন, আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন আমাদের উনি এইরকম প্রাকৃতিক দুর্যোগের ভেতর দিয়ে না নেন, এইরকম সব অসুখ বিসুখ রোগবালাইয়ের ভেতর দিয়ে না নেন। আপনারা জানেন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, এখন আসলে রোগ শনাক্ত করার আগেই 24 ঘন্টার মাঝেই একটা খারাপ কিছু হয়ে যাচ্ছে রোগীর সাথে। হ্যাঁ, আবার এদিকে সাধারণত 1 বছরে 34 বার ভূমিকম্প হওয়াটা একটা স্বাভাবিক অ্যামাউন্ট, সেখানে ভূমিকম্প হয়ে গেছে গত 2 মাসে 34 বার। এই মুহুর্মুহু ভূমিকম্প কিন্তু আসলে একটা বড় বিপর্যয়েরই আভাস মাত্র। হ্যাঁ, এখনই আমাদের সময় কিন্তু, আমি আবারও সেইটা বলতে চাই না, তারপরও বলতে হচ্ছে এখন আমাদের সময় হয়তো প্রস্তুতি নেবার, কিন্তু তারপরও যদি আমরা সবাই মিলে নিজেদেরকে সচেতন করে তুলি, আমরা যদি প্লাস্টিকের ব্যবহার বা অতিমাত্রায় পানির ব্যবহার বা পরিবেশের বিপর্যয় হয় আমাদের যেসব কর্মকাণ্ডে, সেসব কর্মকাণ্ডকে বন্ধ করার মাধ্যমে আমরা একটুখানি সচেতন হই, তাহলে হয়তো পৃথিবীটার স্বাস্থ্যের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া যাবে। এই ব্যাপারে আরও একটি ভিডিও বানাবো, সাথেই থাকুন, দেখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করুন। ধন্যবাদ।